কে আমি, কেনে আমায় জারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। চৈতন্য চরিতামৃতের এই দুইটি লাইনের মধ্যে মানব জীবনের সব থেকে বড় শিক্ষা লুকিয়ে আছে। আর সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা হচ্ছে আমি কে, কেন আমি এই সংসারে নানাবিধ দুঃখ কষ্ট ভোগ করছি, আর এর থেকে পরিত্রাণের উপায় কি, ঈশ্বর কে, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কই বা কি, কিভাবে সে সম্পর্ক পুনঃস্থাপন করা যায়। আর এই প্রশ্নগুলোর উত্তর আমরা কোথা থেকে পাব? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব বৈদিক সাহিত্য থেকে। বৈদিক সাহিত্য যেমন বেদ, পুরাণ, শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবতম, মহাভারতের জ্ঞান সমুদ্রের মতো গভীর। এর বিন্দুমাত্র জ্ঞান অর্জন করার ফলে ধর্মকে তখন আর প্রথাগত কোনো বিশ্বাস বলে মনে হয় না, ইহা যে পরম সত্য সেটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়। আগুন থেকে যেমন তার তাপ ও আলোককে আলাদা করা যায় না, তেমনি ধর্মকে কোনো জীব থেকে আলাদা করা যায় না। ধর্ম পালন করা তার সহজাত প্রবৃত্তি। কারণ হচ্ছে একমাত্র ধর্মই কেবল বন্ধুজন, একমাত্র ধর্মই কেবল বন্ধুজন, যে হয় সঙ্গের সাথী হলেও মরণ। আর দেখো যা কিছু আছে এ ধরায়, আর দেখো যা কিছু আছে এ ধরায়, শরীরের সঙ্গে সঙ্গে সবই লোপ পায়। তাই আজ যদি আমরা সনাতন ধর্ম কি, ইহা নিজ জীবনে কিভাবে অনুশীলন করা যায় এগুলো না জানি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কার কাছ থেকে এই বিষয়গুলো শিখবে, কার কাছ থেকে এই বিষয়গুলো জানবে? আর এই শিক্ষা না পাওয়ার ফলে দেখা যাবে বর্তমান প্রজন্ম ধীরে ধীরে নাস্তিক হবে, অথবা অন্যের ধর্মকে অনুশীলন করবে, অর্থাৎ ধর্মান্তরিত হবে। যেমন যেটা হচ্ছে, আমরা প্রতিদিনই কিন্তু এমন ঘটনা দেখতে পাচ্ছি, আর এর থেকে লজ্জার ও গ্লানির আর কি বা আছে। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, অর্থাৎ ধর্ম হচ্ছে ভগবান প্রণীত আইন। এই আইন মেনে চলা প্রতিটি সুনাগরিকের কর্তব্য। সনাতন ধর্ম শিক্ষা দেয় ভগবান শুধু দণ্ডদাতা নন, তিনি কেবলমাত্র দণ্ড প্রদান করেন না, তিনি হচ্ছেন প্রেমাস্পদ এবং আস্বাদনীয়। ইহার শিক্ষক স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, আর যেহেতু এটা ভগবানের মুখনিসৃত বাণী, তাই অবশ্যই এর মধ্যে নিহিত জ্ঞান অভ্রান্ত। এই জ্ঞান লাভ করার ফলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায় এবং জীবনান্তে নিত্য শাশ্বত ধামে প্রত্যাগমন করা যায়, যেখানে গেলে আর দুঃখ কষ্টের এই জগতে পুনরায় ফিরে আসতে হয় না। আর এই দুঃখ কষ্টগুলো কি, যেটা প্রথমেই বলেছিলাম যে কেনে আমায় জারে তাপত্রয়, অর্থাৎ তিন প্রকার তাপ প্রতিনিয়ত আমাদের জারিত করে বেড়াচ্ছে, আর সেই তাপগুলো থেকে, অর্থাৎ ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি পেতে পারি। আর এ প্রসঙ্গে শ্রীমদ ভগবদ গীতায় বলা হচ্ছে, ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুন। কেবল আহার নিদ্রা মৈথুন ভয়ের জন্যই কিন্তু আমাদের এই জীবন নয়, এটা পশুর দেহেও সুলভ, যে কোনো পশুও এই সুখগুলো পায়। সুতরাং কেবল আহার নিদ্রা মৈথুনের জন্যই যদি আমরা এই সুদুর্লভ মনুষ্য জীবনের অপব্যয় করি, তাহলে পশু আর মানুষের মধ্যে কি বা পার্থক্য, কি বা তফাত? ব্রহ্মসূত্রে আমাদের সর্বপ্রথম শিক্ষা দিচ্ছে অথত ব্রহ্ম জিজ্ঞাসা সম্বন্ধে। আর এই অথত ব্রহ্ম জিজ্ঞাসা কি? এই অথত ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে কিছু প্রশ্নের উত্তর খোঁজা। সেখানে বলা হচ্ছে, যখন কোনো মানুষ এই অথত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ সেই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ পর্যন্ত খোঁজার চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত তার মনুষ্য জীবন বৃথা। সে মনুষ্য জীবন পেয়েও পশুর মতোই জীবন ধারণ করে, তার মনুষ্যত্ব তখন পর্যন্ত বিকাশ লাভ করতে শুরু করে না যতক্ষণ পর্যন্ত না সে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে। আর সেই প্রশ্নগুলো কি? সেই প্রশ্নগুলো হচ্ছে, আমি কে, আমি কোথা থেকে এলাম, মৃত্যুর পরে আমি কোথায় যাব, আমি কেনই বা এই দুঃখ কষ্ট ভোগ করছি। আর এই প্রশ্নগুলোর অনুসন্ধানকারীরাই হচ্ছেন শ্রেষ্ঠ জীব। এই সকল প্রশ্ন যাদের মনে উদয় না হয়, যারা এই সকল প্রশ্নের উত্তর না খোঁজেন, শাস্ত্রে সেই সকল ব্যক্তিকে আত্মঘাতী বলছে। কেবলমাত্র নিজেকে হত্যা করলেই তাকে আত্মহত্যা বা আত্মঘাতী বলা যায় না। যে সকল মানুষ এই সুদুর্লভ মনুষ্য জীবন পেয়েও হেলায় অতিবাহিত করে, নিজেকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করে না, আত্মজ্ঞান লাভে প্রয়াসী হয়নি, জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে উদ্ধারের সুযোগ থাকা সত্ত্বেও সদ্ব্যবহার করেনি, সেই হচ্ছে সব থেকে বড় আত্মঘাতী। আর এই প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে, পুমাম ভবামধি ন তরে তো স আত্মহা। সুতরাং আমাদের বর্তমান প্রজন্মকে এই সনাতন ধর্মের জ্ঞান অবশ্যই প্রদান করতে হবে। যদি আমরা আমাদের এই বর্তমান প্রজন্মকে সনাতন ধর্মের এই জ্ঞান প্রদান না করি, তাহলে তারা এমন একটা পথ বেছে নেবে, যে পথ তাদেরকে এমন এক সীমান্তে নিয়ে যাবে যে সীমান্ত হবে খুবই ভয়াবহ, এবং তারা ধীরে ধীরে নাস্তিকে পরিণত হবে, তা না হলে অন্য ধর্ম গ্রহণ করবে। আর এর ফলে কি হবে? এর ফলে আমাদের এই সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি সবই একসময় বিলুপ্ত হতে বসবে।
তাই যদি আমরা সেটা না চাই তাহলে অবশ্যই আমাদের এই বর্তমান প্রজন্মকে উপযুক্ত সনাতন ধর্মীয় শিক্ষা অবশ্যই প্রদান করতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।